বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি বিপ্লেক্স ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিপ্লেক্স ঔষধটি অ্যাডিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল ভিটামিন বি কমপ্লেক্স। এটি সাধারণত বিপ্লেক্স নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। বিপ্লেক্স সিরাপ, বিপ্লেক্স ট্যাবলেট, বিপ্লেক্স ক্যাপসুল, বিপ্লেক্স ইঞ্জেকশন। তবে আজকে আমি বিপ্লেক্স সিরাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত বিপ্লেক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ভিটামিন বি এর অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ভিটামিন বি এর অভাবে ভুগে থাকেন। ভিটামিন বি এর অভাবের কারণে সর্বদাই খাবারে অনীহা প্রকাশ করা, কিছু খেতে মন না চাওয়া, স্বাস্থ্যহীনতা, সর্বদাই শরীর দুর্বল লাগা, মুখ ছোট অথবা জিহ্বায় ঘা ও বেরি বেরি সৃষ্টি হওয়া, স্নায়ুর প্রদাহ, শিশুদের রোগাপাত্রা শরীর সৃষ্টি হওয়া, কিছু খেতে মন না চাওয়া, ভ্রান্তিক জীবনে স্বাস্থ্যহীনতা বৃদ্ধির জন্যই মূলত বিপ্লেক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে। বিপ্লেক্স ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ভিটামিন বি এর অভাব রয়েছে কিংবা খাবারে অনীহা প্রকাশ করা, সর্বদাই শরীর দুর্বল লাগা, এ সকল সমস্যা অতি সহজে এবং দ্রুত দূর করে। বিপ্লেক্স ঔষধটি খাবার নিয়ম, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক 2 চামচ করে 2 থেকে 3 বার বিপ্লেক্স ঔষধটি খাওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে দৈনিক 1 চামচ করে 2 থেকে 3 বার বিপ্লেক্স ঔষধটি খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়, তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। বিপ্লেক্স ঔষধটি গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে যে সকল রোগীদের ভিটামিনের বি অভাব রয়েছে, তারা ভিটামিন বি এর অভাব পূরণ করার জন্য সেবন করতে পারে। বিপ্লেক্স ঔষধটি খাবার পূর্বে সতর্কতা। বিপ্লেক্স ঔষধটি খাবার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল, সেক্ষেত্রে তাদের সতর্কতার সাথে বিপ্লেক্স ঔষধটি সেবন করতে হবে। বিপ্লেক্স ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। বিপ্লেক্স ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ত্বকে চুলকানি, সর্বদাই অ্যালার্জি সৃষ্টি হওয়া, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রেই হয়ে থাকে। যদি আপনাদের বিপ্লেক্স ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।